আসসালামু আলাইকুম জিএসটি অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রেজাল্ট রিভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট রিভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে তো এখন যারা রেজাল্ট রিভিউ করবেন তারা মূলত কীভাবে করবেন এবং কি ভর্তি কমিটি কতটুকু বিশ্বাস করতে পারেন যে রেজাল্ট রিভিউ করলে তারা চেঞ্জ করে দেবে বা যে টাকার পরিমাণটা নির্ধারণ করা হয়েছে এই ওভারঅল সিস্টেম নিয়েই কিন্তু আলোচনা করবো এজন্য যারা রিভিউ করতে যাচ্ছেন বা যারা রিভিউ সংক্রান্ত বিষয়ে যারা টাকার জন্য একটু ভয় পাচ্ছেন তারা সকলেই কিন্তু একটা ডিসিশন আসতে পারবেন এবং কী ভিডিওটা অবশ্যই আপনাদের হেল্প করবে স্টেপ বাই স্টেপ সকল আলোচনা করব ইনশাআল্লাহ মানুষ সহকারে বুঝতে থাকুন তো প্রথমে আমরা জানবো রিভিউ যে ডেটটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে কিন্তু গেলে আপনি ডেটটা দেখতে পারবেন সেক্ষেত্রে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত খুবই অল্প একটা সময় দেওয়া হয়েছে রিভিউয়ের জন্য আর অল্প সময় বলতে মোটামুটি ভালোই সময় বলা চলে যে যারা অবগত আছেন এই বিষয় সম্পর্কে অবশ্যই তারা কিন্তু এই ডেটের মধ্যেই কাজগুলো করতে হবে সুতরাং রেজাল্ট রিভিউ যে অ্যাপ্লাইটা এই অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে দুই হাজার টাকা ফি দিতে হবে প্রাথমিকভাবে এবং কি সেখানে ইন্টারেস্ট একটা বিষয় হচ্ছে যদি আপনার রেজাল্টটা পরিবর্তন হয় অর্থাৎ আপনার রেজাল্টে ভুল প্রমাণিত হয় তারপর শুদ্ধ করে দেওয়া হয় বা সঠিক করে দেওয়া হয় সেখানে কিন্তু আপনাকে টাকাটা ফিরিয়ে দেওয়া হবে যেটি একটু দেরিতে হলেও বা একটু স্বস্তির খবর হলেও আবারও সিস্টেমটা যেহেতু দুই হাজার টাকা সেজন্য কিন্তু অনেকের পক্ষে এই টাকা দিয়ে অ্যাপ্লাই করাটাই কঠিন হয়ে দাঁড়াবে এরকম অনেক স্টুডেন্ট আছে তারা এই অবস্থাতে দুই হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই করবে দেন অ্যাপ্লাই সে সঠিক যদি হয় সেক্ষেত্রে যদি তার ভুল প্রমাণিত হয় রেজাল্ট যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তাকে টাকা ফিরিয়ে দেওয়া হবে বাট এটা কিন্তু লং প্রয়েজের বিষয় তো এই বিষয়টা নিয়ে গুচ্ছবর্তি করলে কতটুকু বিশ্বাস করা যায় তার পাশাপাশি মূলত কারা রিভিউগুলো করবেন স্টেপ বাই স্টেপ আলোচনাগুলো করবো তো সেক্ষেত্রে প্রথমে আমি বিজ্ঞান শাখা দিয়ে শুরু করি বিজ্ঞান শাখার যে রেজাল্টটা এসেছিল সেখানে কিন্তু আমরা সর্বপ্রথম বিজ্ঞান শাখার রেজাল্ট দেওয়া হয় পরীক্ষা প্রথম হয়েছিল সেখানে কিন্তু আমরা জানতে পারি না যে কতটি দাগিয়েছি বা কতটি আমাদের সঠিক হয়েছে ভুল হয়েছে এগুলো জানতে পারি না বাট ওভারঅল আমরা রেজাল্ট পেয়েছি সুতরাং যারা কারেকশন পেয়েছেন তাদের উচিত হবে না যে একটা কারেকশন দেখে তারপর দেখতেছেন এখন রেজাল্টে গ্যাপ তারপর রিভিউ করা যদি আপনাদের এমন হয় যে আপনি প্রয়োজন দুইটা তিনটা কারেকশন দেখেন কারেকশন দেখে আপনার সাথে মিলিয়ে নেন মিলিয়ে নেওয়ার পরে তারপর যদি দেখেন না সেখানে আপনার আনুমানিক দশ নম্বর গ্যাপ আছে আট নম্বর আছে পাঁচ নম্বর আছে বা কি যদি অল্প কিছু নাম্বার গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন রিভিউ যাওয়ার ওকে এখন আপনার যদি একটা যেটা বললাম যে একটা কোয়েশ্চেন সলভ দেখে আপনি রিভিউয়ে যাবেন সেটা কিন্তু মনে হয় না যুক্তিসঙ্গত হয় বাট সকল বিষয় নির্ভর করছে আপনার উপরে আমি যখন ভিডিওগুলো করি বা ধারণাগুলো দিই তখন কিন্তু ইনচারেরও সবার কথা চিন্তা করে দিই মানে ইন্ডিভিজুয়াল একজনের কথা চিন্তা করে মতো ভিডিওগুলো করা হয় না এই জন্য অবশ্যই ইন্ডিভিজুয়ালি আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে বাট একটা ধারণা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন তো সেই ক্ষেত্রে যারা বিজ্ঞান শাখারা আছেন দুই থেকে তিনটা কারেকশন দেখে তারপর যদি দেখেন যে আপনার রেজাল্টে অনেক গ্যাপ আছে বা আপনার রিভিউ করতে চাচ্ছেন আপনার রেজাল্ট ইনক্রিজ হতে পারে তখন আপনি রিভিউ ইনশাল্লাহ যেতে পারবেন না আশা করি বিজ্ঞান শাখার স্টুডেন্ট ধারণা পেয়েছেন এরপর আমি মানবিক শাখার স্টুডেন্টকে যদি বলি মানবিক শাখার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি আমরা কতটি দাগিয়েছি বা কতটি সঠিক হয়েছে ভুল হয়েছে এগুলো কিন্তু আমাদের রেজাল্টে দেখা গিয়েছে বা আমরা কিন্তু জানতে পেরেছি তো সেখানে অসঙ্গতি রয়েছে অনেকের অনেকে কম দাগিয়েছেন বেশি দেখাচ্ছে বেশি দাগিয়েছেন কম দেখাচ্ছে যদি এরকম মনে হয় আপনার বা এরকম আপনি শিবুর থাকেন তাহলে অবশ্যই রিভিউ যাবেন আর সেক্ষেত্রে আপনার একা দিকে কারেকশন দেখবেন একটা দুইটা কারেকশন দেখে অর্থাৎ একটা না দেখে মূলত দুইটা তিনটা কারেকশন দেখে তারপর আপনি দেখেন যে আপনার যদি রেজাল্টে মতো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি অতি সহজেই রিভিউ যেতে পারেন তো বাণিজ্য শাখা যারা আছেন তাদের মূলত রেজাল্টে কিন্তু অসংগতি একটু কম শোনা গিয়েছে বা স্টুডেন্ট থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি অসঙ্গতি একটু কম মনে হচ্ছে কারণ কি কারণ বিজ্ঞান শাখার রেজাল্ট দেন হচ্ছে মানবিক শাখার রেজাল্টের পরে মূলত গুছু কমিটির যে রেজাল্ট প্রক্রিয়াটা সেটি আরেকটু স্ট্রং হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে সুতরাং প্রত্যেকটা বিষয়ে কিন্তু বাণিজ্য শাখার ক্ষেত্রে একটু হলেও আর একটু পিওর হয়েছে কি অনেকে কিন্তু ভালোই হয়েছে মানে রেজাল্টের যে কোয়ালিটিগুলো বা রেজাল্ট দেখা যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওইরকম অসঙ্গতি সেখানে পাওয়া যায় না সুতরাং অবশ্যই বাণিজ্য শাখার যে স্টুডেন্ট যারা ওই একই কথা সলভের ক্ষেত্রে একাধিক সলভ দেখেন মানে দুইটা তিনটা সলভ দেখে তারপর যদি মনে হয় যে অসঙ্গতি রয়েছে তখন আপনি রিভিউ যান বা কতটি দাগে গ্রুপ বন্ধু যদি অসঙ্গতি থাকে তখন আপনি রিভিউ যাইতে পারেন তো এখন সবার জন্য যে কথাটা রিভিউ মূলত কারা যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বা এই বিষয়ে আইডিয়া পেয়ে গেছে তো এখন রিভিউ যে আস্থার বিষয়টা সে বিষয়ে যদি এক্সপ্লেন করতে চাই তাহলে গুচ্ছ কমিটির যে কার্যকলাপ বা ওভারঅল সে শুরু থেকে যে প্রসেসগুলো আস্থার দিক থেকে তার অনেকটাই পিছিয়ে আছে তাদেরকে কীভাবে আস্থা করবেন আপনি দুই হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই করছেন আপনার সেই অ্যাপ্লাইটা তারা সঠিকভাবে মূল্যায়ন করবে বা সেখানে আপনাকে দেখে রেজাল্টটা ঠিক করে দেওয়া হবে যদি ভুল থাকে এ এক আস্থার বিষয়ে কিন্তু এখানে কম মনে হচ্ছে বাট তারপরেও যেহেতু তারা একটা সিস্টেম রেখে যে সেখানে যদি আপনার রিভিউ সাকসেসফুল হতো কিন্তু টাকাটা ফিরিয়ে দেওয়া হবে তারা কিন্তু একটা বল স্বীকার করেছে তারা কোনো কালের সময় মিটিং করতে পারে না বা আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো তো অনেক অসঙ্গতি হতে পারে এজন্য আপনি এখন বর্তমানে এই সময়টাতে সে রিভিউ যেতে পারেন যদি আপনার ফলাফল অসংগতি থাকে আর যদি আপনার রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় কোন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভালো ভালো ক্যাম্পাসে ভালো ভালো সাবজেক্টে পর একটা পসিবিলিটি থাকবে সুতরাং যদি একটু কষ্ট হয় তাহলে আপনার রিভিউয়ে যেতে পারেন যদি আপনার ফলাফল অসঙ্গতি থাকে আর যদি আপনার ফলাফল মোটামুটি ঠিক থাকে এক দুই নম্বর বা তিন চার নম্বর আমার মনে হয় না রিভিউ করার কোনো প্রয়োজন আছে আর আপনারা মনে হয় না এটা করবেন সুতরাং আশা করি এই বিষয় সম্পর্কে আপনারা একটা টোটাল আইডিয়া পেয়ে গিয়েছেন যে আপনারা রিভিউ যাবেন কি যাবেন না অথবা গুচ্ছ কমিটির উপর যে আস্থার বিষয় তো এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে আমি রিভিউ যাব আমার রেজাল্টকে কমতে পারে কিনা হ্যাঁ আপনি তো রেজাল্ট কমতে পারেন কি না আপনি নিজে দেখতে পাচ্ছেন আপনি যখন কারেকশন করছেন কারেকশনের সাথে যখন আপনার রেজাল্ট সেটি মিলে যাচ্ছে বা একটু অমিল আপনি লক্ষ্য করছেন সেই অনুযায়ী কিন্তু রিভিউটা করবেন তো এখন যদি আপনার মনে হয় যে আপনার রেজাল্ট আরও কম হতে পারে তখন তো আপনি সহজে রিভিউ যাচ্ছেন না সুতরাং যদি রেজাল্ট বেশি হতে পারে এরকম একটা পসিবিলিটি থাকে তখন কিন্তু আপনি রিভিউ যাচ্ছেন সুতরাং সেখানে তখন তার রেজাল্ট কম হচ্ছে না বাট যদি এরকম মনে হয় যে আপনার রেজাল্ট একটু অসঙ্গতি ছিল বা আপনার দাগিয়েছেন বা দরেন দশটা লেখা দেখা যাচ্ছে পনেরোটা অর্থাৎ আপনার একটু বেশি হয়েছে তখন তো আপনি নিজেই রিভিউ যাচ্ছেন না সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু চিন্তা করে দেবেন যাতে করে সিস্টেমগুলো আপনারা সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন সুতরাং এই টাকার যে বিষয়টা এখানে যদি এক হাজার টাকাও অন্তত করা হতো যে বিষয়টা তাহলে কিন্তু মনে হয় না যে এতটুকু ঝামেলা স্টুডেন্টরা পড়তো এখন দুই হাজার টাকাও কিন্তু অনেক অনেকের কাছে অনেক কিছুই সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করে দেন আপনারা রিভিউ যেতে পারেন রিভিউ যে ডেটটা আছে সেই ডেটে কিন্তু সকল কার্যক্রম করতে হবে আর কীভাবে কী প্রসেসগুলো করতে হবে বা রিভিউ ফলাফল কবে দেওয়া হবে সেটি কিন্তু জানানো হয় না যদি জানানো হয়েছে যে এসএমএস এর মাধ্যমে আপনাকে রেজাল্টটা জানিয়ে হবে তো যখন ফলাফল আসবে বা অনুষঙ্গে যে বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো সে সবাই ভারত থাকুন Шо за таком? Хода.